আপনাদের অভিভাবকদের কথা ভেবে ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু ফিসটাকে কমানো উচিত, ফিসটাকে মকুব করা উচিত। তার মানে বোঝা যাচ্ছে এখানেও কোথাও টাকা পয়সার ব্যাপার আছে। বেসরকারি স্কুলগুলোর সঙ্গে, বেসরকারি স্কুলের মালিকদের সঙ্গে মমতা ব্যানার্জির আর তার ভাইপোর নিশ্চয়ই একটা কোথায় কানেকশন আছে, সেই জন্য তারা বেসরকারি স্কুলগুলোকে হাত দিতে ভয় পাচ্ছে। একটাই কারণ যে তারা বলছে যে এই সময় এই লকডাউনের বাজারে যখন স্কুল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং সেখানে অনেক অভিভাবক তাদের বাড়ির লোকেদের চাকরি নেই বা সেরকমভাবে তাদের কেউ বিজনেস করে, কেউ ছোট ছোট চাকরি করে, তাদের স্যালারিও হয়তো হচ্ছে না, তো তারা যখন নিজেরাই রোজগার করতে পারছে না তারা স্কুলের কাছে কী করে দেবে, কী করে তারা ফিস দেবে? তারা ফিসটাকে মকুব করার কথা বলছে এবং যে কম্পিউটারের ফিস নেওয়া হচ্ছে, লাইব্রেরির ফিস নেওয়া হচ্ছে, বাসের ফিস নেওয়া হচ্ছে। বাচ্চারা যদি বাসে নাই যায়, কম্পিউটার নাই ইউজ করে, তাহলে বেসরকারি স্কুলগুলো কেন এইসব ফিসগুলোকে দাবি করছে তারা? এবং অভিভাবকরা যখন রাস্তায় নেমেছে, মমতা ব্যানার্জি তখন একটা কথাই বলছে, উনি বলছেন উল্টো কথা, উনি বলছেন ফিস বৃদ্ধি করা চলবে না, ফিস বৃদ্ধি তো করা চলবে না, এটা তো কোনো প্রশ্নই ওঠে না। তিনি অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছেন জিনিসটাকে। এখানে অভিভাবকরা বলছেন যে যে ফিসটা রয়েছে, যেটা এক্সিস্ট করছে, সেটাকে পুরোপুরিভাবে মকুব করার কথা বলছে। এবং আমরা তার জন্যই আজকে অভিভাবকরা যখন পথে নেমেছে, আমাদের দাবি হচ্ছে, আমাদের শিক্ষক ছেলেরও দাবি হচ্ছে যে আমরা অভিভাবকদের পাশে আছি। প্রত্যেকটা রাজ্যের আজকে সবাই, আজকে উড়িষ্যা পর্যন্ত আজকে ভেবেছে যে তারা প্রত্যেকটা স্কুলকে চিঠি দিয়েছে আপনারা কতটা কমাবে। এখনও পর্যন্ত মমতা ব্যানার্জি তাদেরকে অনুরোধও পর্যন্ত করেনি, তাদের সঙ্গে বসেনি। তার মানে আমাদের ধরে নিতে হবে যে বেসরকারি স্কুলগুলোর সাথে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর কি সম্পর্ক আছে। মানুষের জন্য, মানুষের আওয়াজকে সমর্থন করার জন্য শিক্ষক ছেলেদের এই উদ্দেশ্যকে আমরা যারা এখানে আছি তারা, আমরা তাদের আমন্ত্রণে এসেছি তাদেরকে সাপোর্ট করবার জন্য। কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে অভিভাবকরা রাস্তায় নেমেছে, কিসের জন্য অভিভাবকদেরকে রাস্তায় নামতে হচ্ছে? আজকে লকডাউনের মধ্যে কেউ চায় না সামাজিক দূরত্ব বা লকডাউনের যে বিধি আছে সেগুলোকে না মানার, সবাই মানতে চায়। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলুন, শিক্ষামন্ত্রী বলুন, আজকে এই স্কুলের ফিস, এই যে বেসরকারি সরকারি স্কুলের যে ফিস এইভাবে যে নেওয়া হচ্ছে, তার জন্য তাদের থেকে একটা কথা শোনা যায়নি। অভিভাবকরা বলছেন যে তারা এখন অবস্থা তাদের খুব একটা ভালো নয়, কারো চাকরি আছে, কারো চাকরি নেই, কারো ব্যবসা ছিল, ব্যবসা এখন চলছে না, তাদের ছেলেমেয়েরা স্কুলে যেত, তারা এই সময় যে ফিস গুলো